আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বসিরহাটের অধ্যাপক। গণিতে বিশ্বব্যাপী মূল্যায়নে এই স্বীকৃতি, খুশি কলেজের অধ্যক্ষ থেকে ছাত্রছাত্রী সকলে। টপ 2% সায়েন্টিস্টের তালিকায় অন্তর্ভুক্ত হলো আমাদের দেশের ছেলের নাম। ক্যালিফোর্নিয়ায় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রকাশিত পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকায় জায়গা করে নিল উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট কলেজের গণিতের অধ্যাপক ডক্টর সুদীপ মণ্ডল। অধ্যাপক ডক্টর সুজিত মণ্ডলের এই সাফল্যে খুশি বসিরহাট কলেজের সকল শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরাও। অধ্যাপক ডক্টর সুদীপ মণ্ডল এখন বসিরহাট তথা ভারত তথা বিশ্বের গর্ব। বাদুরিয়া ব্লকের চাত্রা গ্রাম পঞ্চায়েতের ঘোষপুর গ্রামের ছেলে সুদীপ মণ্ডল। ছোট থেকে দারিদ্রতার শিকার, নুন আনতে পান্তা ফুরায়, এমন সংসারে দারিদ্রতার সাথে লড়াই করে যথেষ্ট প্রতিকূল পরিস্থিতির মধ্যেও লেখাপড়া চালিয়ে গেছেন সুদীপবাবু। ছোট থেকেই গণিতের ওপর দারুণ দক্ষতা ছিল তার। ছোট থেকেই স্বপ্ন ছিল কিছু করে দেখানোর। স্বপ্ন দেখেছেন গণিত নিয়ে চর্চা করবেন, স্বপ্ন দেখেছেন দেশ তথা বিশ্বের দরবারে গণিত চর্চায় সাফল্য অর্জন করবেন। আজ সেই স্বপ্ন পূরণ হল অধ্যাপক সুদীপ মণ্ডলের। গণিত চর্চায় বিশ্বের ঐতিহ্যবাহী বিজ্ঞানীদের তালিকায় জ্বলজ্বল করছেন বসিরহাট কলেজের অধ্যাপক ডক্টর সুদীপ মণ্ডলের নাম। সুদীপবাবুর এই সাফল্যে আনন্দে মেতে উঠেছেন বসিরহাট কলেজের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সকল ছাত্রছাত্রী এবং নন টিচিং স্টাফরাও। বসিরহাট কলেজের অধ্যক্ষ ডক্টর অশোক কুমার মণ্ডল বলেন, কলেজের অধ্যাপক বিশ্বের দরবারে স্বীকৃতি পেয়েছেন, তার জন্য গোটা কলেজ অত্যন্ত আপ্লুত এবং গর্বিত। তিনি জানান, ডক্টর সুদীপবাবুর গণিতের ওপর দক্ষতা বরাবরই প্রশংসনীয়। তিনি অধ্যাপনার পাশাপাশি গণিত চর্চা করতেন। আজ তার সাফল্য শুধু বসিরহাট নয়, রাজ্য দেশ তথা বিশ্বের দরবারে বসিরহাট কলেজের নাম জায়গা করে নিয়েছে। আমরা সবাই গর্বিত তার এই সাফল্যে। ভালো লাগারই তো কথা, আমরা বসিরহাট কলেজের সমস্ত টিচার্স, নন টিচিং স্টাফ, স্টুডেন্টস সবাই সত্যি সত্যি আনন্দিত এবং গর্বিত সুদীপ মণ্ডলের এই অভূতপূর্ব একটা সাকসেসের জন্য। অ্যাকচুয়ালি টপ 2% সায়েন্টিস্টের কোটার মধ্যে ঢুকতে পারাটা সত্যি একটা গৌরবের ব্যাপার। সেই গৌরব তো ওর জন্য আছেই, আমরা সমানভাবে আনন্দিত। সুদীপবাবু জানান, তার সাফল্যে অত্যন্ত আনন্দিত তার মা বাবা এবং গ্রামবাসীরা। সুদীপবাবু বলেন, তাকে তার সাফল্যে শুভেচ্ছা দিচ্ছেন সকলেই। অনেক বিশিষ্ট জনেরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাকে সম্মান জানাচ্ছেন। সকলে শুভেচ্ছা পেয়ে অত্যন্ত আনন্দিত তিনি। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সুদীপবাবু জানান, ছাত্ররা গণিতের ওপর একটু চর্চা করলে আরও বেশি করে সমাজ এগিয়ে যেতে পারবে। তিনি ছাত্রছাত্রীদের এই বিষয়ে উৎসাহ দেবেন এবং যথাযথভাবে সাহায্য করবেন। এটা নিঃসন্দেহে অত্যন্ত গর্বের ব্যাপার। এটা শুধু আমার একার কোনো বিষয় নয়, এক্ষেত্রে আমি মনে করছি যে আমার যাদের যারা আমাকে অনেক সাহায্য করেছে আমার গবেষণা চলার পথে, তাদের কথা মনে আসে। আমার গাইড ডক্টর মৃদুলা কানুরিয়া, আমার সহ গবেষক যারা ছিল অভিক সুর, নান্টু সরকার, পরে সিস্টার নিবেদিত ইউনিভার্সিটিতে আছে অভিক সুর, নান্টু সরকার ক্যালকাটা ইউনিভার্সিটিতে আছে, আরও অনেকে, প্রফেসর এমআইএ ওটম্যান ইজিপ্টের লোক উনি, আরও বেশ কিছু লোক আমার সঙ্গে কাজ করেছে, আমাকে সাহায্য করেছে। কলেজের দিক থেকে আমি কলেজের সমস্ত রকমের অ্যাডমিনিস্ট্রেশনের জায়গা থেকে খুব সাহায্য পেয়েছি। প্রিন্সিপাল স্যার আমাকে অনেকটা কাজের সুযোগ করে দিয়েছেন। আর আমার ডিপার্টমেন্টের কথা আলাদা করে কিছু বলার নেই, ডিপার্টমেন্টকে আলাদা করে দেখি না, আমি ডিপার্টমেন্টেরই অংশ, তাদের সাহায্য সহযোগিতা সমস্ত ছোট ছোট ক্ষেত্রেও থাকে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া, ওখান থেকে প্রত্যেক বছর এই সমীক্ষাটা বেরোয়। 2023 সালের সমীক্ষার যে রিপোর্টটা বেরিয়েছে সেখানে আমার নাম আছে। এটা আমারও ভালো লাগছে যে আমি বসিরহাট কলেজের নামটা কোনো একটা জায়গায় পৌঁছে দিতে পেরেছি। অধ্যাপকের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে বহু ছাত্রছাত্রীরা আগামী দিনে স্বপ্ন দেখছেন দেশ তথা বিশ্বের দরবারে নিজেদের সাফল্য তুলে ধরবার।
খুবই গর্বের বিষয়। এটা আমাদের খুব ভালো লাগছে, সবাইরে ভালো লাগছে। সমস্ত ছাত্রছাত্রী খুবই গর্বিত, আমাদের বসিরহাট কলেজ গর্বিত। আমাদের খুবই ভালো লাগছে স্যার এত ভালো একটি জায়গায় গিয়েছেন, নাম এসছেন ওনার। তো আমরা খুবই, আমাদের খুবই ভালো লাগছে এটা শুনে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বসিরহাট। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিমোহন গান্ধীলালে বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাল। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।